রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী নূরের নবী গো, তুমি আমার জীবনের জীবন। গান গায়ে কোনোদিন উম্মতে মোহাম্মদি হওয়া যায় না, আমার নবীর আইন হলো আগে নামাজ আদায় করো। করোনা ভাইরাসটা হলো একেবারে খোদা তালার নিজ হাতে পাঠানো গজ। সর্বপ্রথমে হলো কোথায়? সিনে, তাই না? ওরা কোন ধর্ম মনে হয়? বৌদ্ধ ধর্ম মনে হয়। বৌদ্ধ ধর্ম ওরা ওই পায়খানা ফিরে পানি লেয় না, কিন্তু নাপাক হয় না। হাসলেন বাবাজি, আমি নিজে চোখে দেখেছি। উনি কোথায় দেখেছেন? পায়খানা পরে উঠে চলে গেল। আমি লন্ডনে গেছি না, লন্ডনে যাই বাথরুমের ভিতরে একটা বদনা আছে, খোদার কসম করে আমি যদি মিথ্যা কথা বলি, আচ্ছা আন্দাজে যদি ওয়াজের ভিতরে আলহাজ আব্দুল মান্নানের বিরুদ্ধে বলা হয়, এটা কি গিবদের গুণা হবে কি হবে না? যদি কোনো বক্তার বিরোধিতা করি, গুণা হবে কি হবে না? এই জায়গায় যদি চেয়ার পেয়েছি কাঁঠাল নাকি মেহগনি কাঠ, মেহগনি কাঠের চেয়ার পেলাম, ডিজিটাল মাইক পেলাম, সাজানো প্যান্ডেল পেলাম, এই প্যান্ডেলে যদি আমি গরমের ঠেলায় শেখ হাসিনার বিরুদ্ধেও বলি, সেটা গিবদ হবে কি হবে না? আল গিবাদ ওয়াশাদ্দ মিনাল জিনা, গিবদ করা জিনা করা সম পরিমাণ গুণা। আমাদের বাংলার জমিনে এই গিবদ আছে কি নাই? আচ্ছা বলেন তো, গিবদের হেড অফিস কোন জায়গায়? চার দোকানে। ওই দেখেন ওসি সাহেব বললো মারামারি কোন জায়গায় হয়েছে? চার দোকানে। যত রকম গিবদ চার দোকানে। আরে বাপরে, আন্দাজে এমন কথা বলবে, আল্লাহ মাফ করেন। নবীজি বলেন, আমল যদি বাড়াইতে হয় মসজিদে যাও, আর আমল যদি হারাইতে চাও বাজারে যাও। আমি কোনোদিন সেলুনে চুল কাটি না, সেলুনের লাপিত এসে আমার বাড়িতে চুল কেটে দিয়ে যায়। কেন? আমার মতন লোক সেলুনে যাওয়া ঠিক নেই। ফুরফুরা পীর সাহেবরা মুরিদ বানাতেন, পাগড়ি জালনা দিয়ে ঢুকায় দিয়েছে, মেয়ে সামনে আসতে পারবে না। আর এখন বর্তমানে পীর সাহেবের ডাইনে এক মহিলা, বামে এক মহিলা। আমি বলতেছি পীর বাবা, এই কেরামান কাতে বিন দুইজন কারা? ডাক দিয়ে কই আপনি মোল্লা মানুষ বুঝবেন না, ওনারা হলো খেপি আর আমি হলাম খেপা। খেপার খেপি, খেপার খেপি, খেপা খেপির খেলা যেই দেশে হবে রে, সেই দেশের মুসলমান কোনো দিন শান্তি পাবে না। আব্দুল আলিম গান গায়, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এ ভারত, আসেন তো দেখি, গিবদ আমাদের দেশে, সুদ আমাদের দেশে। সুদ খালি এই যে এই এলাকাটাই নাই, সব জায়গায় সুদ। আরে না, পাটুলি পাড়ার লোক যেভাবে দান করতেছে মাদ্রা, এরা সুদ খায় নাকি? সুদের সুদের আরবি আরবি ওয়াজ হবে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, এটা হলো আরবি ওয়াজ, কোরআনের ওয়াজ। আর বাংলা ওয়াজ, দাঁতে যদি পোকাতে কামড় মারে তাহলে আপনি সাতজন সুদখোরের নাম লিখে ওই জায়গায় সাইফি ধরবেন, পোকা বলবে ও মা চলে গেলাম। এক জামানা সহবতে বাউলিয়া, দেখেন তো আল্লাহর ওলি সামনাসামনি বলা ঠিক না, চেহারায় আল্লাহর ওলি ওলি ভাব আছে কিনা। আর আমাদের কুষ্টিয়ায় কিছু ওলি আছে, পাঁচ অব্দি যাওয়া যায় না গাঁজার গন্ধতে, এমন আছে না? পেশাব পিড়ি পানি লেয় না। আমাদের কুষ্টিয়ায় এমনও পীর আছে, পেশাব পিড়ি পানি লেয় না। তা আমি পানি লাও না কেন, তুমি পীর মানুষ। হাসান হুসাইন কারবালার
জমিনে পানি পানি করে মারা গেছে, খোদার কসম আমি ওই পানি এ জায়গায় ঠেকাবো না। আমি সামনে যদি না ঠেকাও তাহলে পাশেও ঠেকাও না। আব্বা যে কথাটা বলতে চাইছিলাম, হুজুর বেয়াদবি মাফ করবেন, এক মিনিটের কথা, লন্ডনে আমি যে বললাম যে বাংলার মানুষ প্রথম কাতারে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, কোন লন্ডনে যে বাড়িতে ছিলাম দুই মাস, কয় মাস, বাথরুমের ভিতরে একটা বদনা আছে, কিন্তু বদনা দেখে উবুর করা থাকে, বদনা উবুর করা থাকে কেন, এত লোক যায় তো বদনা তো একটু ভিজা থাকবে, ভিজা নাই, আমি যাই ভিজাই। তা আমি ওই বাড়ির একটা মেয়ে আছে, তা আমি খালা টালা, বোঝেন না আমাদের ভাষা তো মজার ভাষা, খালা কিছু মনে করবা না, আমি তোমাদের বাড়িতে দুই মাস আসি, আর তোমরা কি এই যে বদনাটা উবুর দেখি তোমরা কি শোঁসো না নাকি। তা আমার ওই খালা বলতেছে, না না লন্ডনের পানি এত ঠান্ডা, আর ওই জায়গাটা তো নরম জায়গা, ওখানে এই ঠান্ডা পানি ঠেকলে সেফ ঠিক হয়ে যাবে, ওর 14 গুষ্টি হাই গিয়ে শুষে নি জীবনে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, মুসলমান করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। কি মুসলমান হওয়াতে খুশি না মনে হচ্ছে নাকি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, কোরআন শরীফ দান করলেন আল্লাহ আমাদেরকে, সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ তো ওখানে রাখলাম কি জন্য জানেন, হাঁটুর নিচে হয়, টেবিলে কোরআন শরীফ দেওয়া আমি পছন্দ করি না, কেন দেখবেন অনেক সময় চশমা রাখে, 5 টাকার একটা কয়েন নিয়ে এসে কোরআন শরীফের উপর রাখে, যার জন্যে ওনার ইজ্জত আল্লাহ হেফাজত করবেন, সবাই বলেন আমিন। পৃথিবীর ভিতরে এমন একটা কিতাব কোনো কিতাবের সাথে মিলানো তো দূরের কথা, তুলনাও হবে না, এর নাম কি কোরআন। দুনিয়ার কোনো লেখকের সাহিত্যিকের লেখা নাকি, সাহিত্যিকরা তো লেখার আগেই ভূমিকায় লেখে, এত বছর পরিশ্রমের ফলে আমি একটা ইতিহাস লিখতে যাচ্ছি, দুই একটা ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আর আল্লাহ তাআলার জবান থেকে আগেই বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে জাল ভেজাল না, কোনো সন্দেহও নাই, সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, বাংলার বর্তমান পরিবেশ অনুযায়ী পাটুলিপাড়া হেফজুল কোরআন কওমি মাদ্রাসার জালসা হবে এটা আমরা ভাবতে পারি নাই। আল্লাহর কোরআনের ইজ্জত আল্লাহই রেখেছেন, মাহফিলটা কবুল করেছেন, সবাই বলি আমিন। সেই সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো আর ভূমিকা মেলা বাড়াবো না, অল্পর ভিতর দিয়ে শেষ করব ইনশা আল্লাহ। আজকের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান ভারত থেকে আসার কথা ছিল, আপনাদের সবাই জানা ভারতে পাসপোর্ট ভিসা বন্ধ, তো ওনার প্রতিনিধি এই মাত্র 20 গ্রাম থেকে আসলেন আলহামদুলিল্লাহ, ফুরফুরা সেলসেলার চেহারা দেখলেই বুঝবেন যে না ভাব আছে, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ, আপনাদের একটা প্রশ্ন করি, বর্তমান বিশ্বের মুসলমান শুধু বাংলাদেশের নয়, শান্তিতে না অশান্তিতে, অশান্তিতে কারণটা কি, কোরআনের তাসির কি কমে গেছে, জোরে জোরে বলবেন, কিন্তু বিসমিল্লাহ তাসির কমে গেছে, সুরা ফাতেহার তাসির কমে গেছে, তাহলে এত অত্যাচার কেন। কাশ্মীরে যেভাবে, কাশ্মীরে যেভাবে মুসলমানকে অত্যাচার করেছে, যারা নেট দেখা দেখি করেন, ইন্টারনেট চালান, তারা জানেন
তারপরে আজীবন তো বাইদি আছে ওই যে বাইতুল আকসা, কোন জায়গা যেন, ইসরায়েল, পাখির মতো গুলি করে মারতেছে। এভাবে বিশ্বে আমরা একটু অস্থিরতার ভিতরে আসি, কারণটা কি? আমরা সেই মুসলমান হযরত সুলাইমান আলাইহিসসালাম, আমরা যেমন সাইকেল গাড়ি ঘোড়া এটা ওঠাতে চলি, হযরত সুলাইমান আলাইহিসসালাম সারা পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন, সারা। আমরা সেই মুসলমান, হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, মাবুদ তমাম পৃথিবীর রাষ্ট্রপতি বানাইছ, আমি সফর করব কেমনে, এত দেশ ঘুরব কেমনে, একটা যানবাহন দাও। আল্লাহ বললেন, সিংহাসন বানাও, 27 মাইল লম্বা, 9 মাইল চওড়া সিংহাসন বানালেন। বলে মাবুদ, সিংহাসন কমপ্লিট হয়ে গেল, এবার ইঞ্জিন লাগিয়ে দিলেন। আল্লাহ বললেন, বাতাসকে ইঞ্জিন বানিয়ে দিলাম, একে বলা হয় হাওয়াই তখ্ত। হাওয়াই তখ্তে চড়ে পৃথিবী ভ্রমণ করেছেন হযরত সুলাইমান, আমরা সেই কি? জোরে বলা লাগবে, আমরা সেই। শুধু তাই নয়, আমরা সেই মুসলমান যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহ তাআলা দিয়েছিলেন একটা ঘোড়া, কুদরতি ঘোড়া, এক পা ফেললে 12,000 মাইল রাস্তা চলেছে। আমরা সেই মুসলমান, বিজ্ঞান রিসার্চ করে করে রকেটে মহাশূন্যে পৌঁছায় গেছেন, কথা ঠিক না বেঠিক? বিজ্ঞান রিসার্চ করে করে রকেটে কোথায় গেছেন, চাঁদের দেশে নাকি আবার জমি কিনা কিনি করতেছে, তা কি জানি, ওনারা জানে। দেখছেন, চাঁদের দেশে জমি কিনতেছে। আমরা সেই মুসলমান, বিজ্ঞানীরা রিসার্চ করে করে রকেটে মহাশূন্যে গেছেন, আর আমার আপনার নবী বিনা রকেটে আর সে মাল্লাই পৌঁছায় গেছে। আমরা সেই মুসলমান, আমাদের খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে গেছেন, শয়তান 30 মিনিট পর্যন্ত ওই রাস্তায় ভয়ে হাঁটে না। আমরা সেই মুসলমান, সম্রাট শাহজাহান গেল কোথায়, বাদশাহ আকবর গেল কোথায়, বাদশাহ হুমায়ুন গেল কোথায়, বাদশাহ আলমগীর গেল কোথায়, যাদের একটা ধমকে পৃথিবী থরথর করে কেঁপেছে। আমরা সেই মুসলমান, মাত্র 17 বৎসরে তিনি বলেছিলেন, বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি, নবাব সিরাজউদ্দৌলা, হিন্দু না মুসলমান। আমরা সেই মুসলমান, আজ আমাদেরকে কেউ দামি দিতে চায় না, আমেরিকায় গেলে এয়ারপোর্টে মুসলমানদেরকে চেক করে 2-4 দিন হাজত খাটা লাগে। আপনারা জানেন কিনা জানি না, ভারতের চিত্রনায়ক শাহরুখ খানকে অ্যারেস্ট করে রাখছিল, যেহেতু মোহাম্মদ শাহরুখ খান। আমরা সেই মুসলমান, আজকে পাসপোর্ট বানাইতে গেলে মোহাম্মদ লেখা যাবে না। আরে নাউজুবিল্লাহ, পরে বলিস বেটা, বসো লাগে,
কারণটা কি রে? আমরা আজকে পদদলিত কেন? যেমন একটা ফুটবল 22 জন প্লেয়ার লাথি মেরে নিয়ে বেড়াই, আজকে গোটা বিশ্ব আমাদেরকে ফুটবল বানিয়েছে। ওয়াজের ভিতরে ঠিক ঠিক করার নাম মুসলমান নই। বাঙালি হুজুরের মতো গলা বাজি করে মাল পকেটে করে দৌড় মারার নাম মুসলমান নয়। কত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এইবার আমার মনে প্রশ্ন, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কোরআন ঠিক আছে, কোরআনের ওয়ার্ড ঠিক আছে, গায়েও জুব্বা কম নাই। আমরা যখন ছোটবেলায় রে গেদা, আমাদের টাইমে মসজিদ দেখেছি কঞ্চির, বাঁশের কঞ্চি দিয়ে বেড়া বেড়া দেওয়া মসজিদে আমরা নামাজ পড়িয়েছি নাকি? আরে বেটা, তোদের মসজিদ আর কন্ডিশন হয়ে গেল? টাইলস আমার দাদার 14 গোষ্ঠী নামও ঠিক মতো বলতে পারবে না। টাইলসের উপরে সেজদা দিস, দামি যাই নামাজে নামাজ পড়িস, তাহলে এই অবস্থা কেন হচ্ছে? মসজিদ উন্নত, মাদ্রাসা উন্নত, সবই উন্নত। মাদ্রাসা এত ছিল না, 5-7 মাইলে দু একটা আলেম খুঁজে পাওয়া যেত, ইমামতি করতো 5-7 মাইল দূরের থেকে, সাইকেলে আসতো, তাও ইমাম সাহেবের সাইকেলের মাঠ গার্ড নাই, ব্রেক সাইবি ধরতো পা দিয়ে, ব্রেকও নাই। একটা সাইকেলের দাম 130 টাকা, কত দাম? আর এখন সাইকেলের ভল্টিমের দাম হলো 50 টাকা, ব্যাপার কি? সবই তো উন্নত রে বেটা, বক্তব্য বক্তা উন্নত হয়ে গেল। কোথায় গেল নিজামুদ্দিন ধুলাউড়ি? কোথায় গেল আব্দুল ওহাব বুলবুলি? কোথায় গেল রৌশন আলম হায়দারি? কোথায় গেল বাই খুলার মৌলানা ইয়াকুব সাহেব? এখন তো ডিজিটাল বক্তা, বক্তার নামে টাইটেল দেখলাম ডিজিটাল, আমি বক্তাও ডিজিটাল হয়? আমরা চুল কাটিছি, লাপিদ বাড়ি বাড়ি গেছে, নগদ টাকা দেওয়া লাগতো না, বছরে ধানের সময় ধান দেওয়া লাগতো নাকি? এবার ঠিক আছে নাকি? ফিড়ি দেওয়া লাগতো, ফিড়ি লাপিতের এক ফিড়ি, আর যে চুল কাটবে তার এক ফিড়ি হলো সেলুন। ফিড়ি কি? দুই হাঁটু দিয়ে লাপিত, এইভাবে মাথাটা চাইপি ধরি একেবারে, ঠিক কিনা? আর এখনকার চুল কাটার ডিজাইন কি? সব ডিজিটাল, চারিদিকে সাইজ করে কাটা, উপরে হাত দেয় নাই, এরম চুল কাটা আছে না? শুধু তাই না, কয়দিন আগে দেখলাম এই জায়গায় তিনটা দাগ, এই জায়গায় তিনটা দাগ। আমি যুবক রে, এটা কোন কাটিং চুল কাটলি? বলে হুজুর আপনারা মোল্লা মানুষ বুঝবেন না, এটা হলো ব্রাজিল কাঠি। আল্লাহ রসুলের তালে তাল মিলাতে বলেছেন আল্লাহ, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুলের তালে তাল মিলাইতে বলেছেন, আর মুসলমানের ছেলে হয়ে, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম দাড়ি মুছ কিছু নাই, এইটা কাটে নাই, গোপ না, এই যে এইটা, বলছি যে বাবা কিছু মনে করবেন না,
আপনি দাড়ি শেভ করছেন কোথায়? বলে কুষ্টিয়ার ভিআইপি সেলুনে। আমি লাপিত কি কানা না টেরা? তো সে না লাপিতের চোখ তো ভালোই আছে। বলে যে ভুল করে একটু রাইখে দিয়েছে, ভালো করে সাইসাই গাজা। বলে হুজুর না এটা বুঝবেন না, এটা বর্তমানে চলতেছে। হাই মুসলমান ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। পীর দেখলাম ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে, উনার খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহে, মারহাবা বলেন, উনাদের খলিফা হলো সরসিনার মৌলানা নেসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহে। আজকাল এমনও পীর পাওয়া যায় ভক্ত যদি মুইতে পানিও না নাই দু প্যাকেট সিগারেট দিলে খেলাফতি পাওয়া যায়। ফুরফুরার পীর সাহেবরা মুরিদ বানাইছেন, যদি কেউ বলে হুজুর আমার স্ত্রী তো একটু আপনার কাছে হাতে হাত দিয়ে তওবা করতে চায়, জাল্লা দিয়ে উনার পাগড়ি ঢুকায় দিয়ে মুখ দেখে নাই পাগড়ি ধরে তোবা করেছে, জীবনে ওই মহিলার মুখ পীর সাহেব দেখে না। আর এখন ডিজিটাল পীর সামনে বসো, মুরিদার সামনে বসো, নিরিগবান ধরে দুই নয়নে ভুইল না মন আমারে, ভইল না মন আল্লাহরে, আর উনি বলছে ভইল না মন। ও নিরিগ ভুললে পরে যাবি রে মারা, পড়বি রে ভীষণ ফেরে, এমন মন্ত্র দিয়ে দিয়েছে। এইবার মহিলা মুরিদ স্বামীর সাথে ঝামেলা, বলছে শুন যাইরি, তোকে তালাক দিতে পারি কিন্তু পীর ছাড়ব না। আরে এখনই ঠিক ঠিক করে না, কেবল ভূমিকা চলছে, তাড়াতাড়ি আইস, বুড়া হলে হবে কি? গলা তো জোয়ান আছে, জোরে বলেন ঠিক কিনা। নারায়ে তাকবীর, রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব, রাজি আছেন তো? রাজি যদি থাকেন, সত্যি না মিথ্যা, আমি আপনাদের এখানে আর যেন আল্লাহ না নিয়ে আসে, তার কারণ কয়েক বছর তো কইরেই দিলাম, বকটা কি দেশে নাই নাকি? তো আমি আসাতে আপনারা খুশি না বেজা? খুশি যদি হন সামনের লাইনটা বাদে সবগুলো এক হাত করে গুতা মারেন, সামনের দিকে আগায় আসেন। খুশি বলে বললেন, খুশিতে নড়েন নাকি? সবাই আগায় আসেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মা। পীর বসে আছে এই পাশে এক মহিলা, এই পাশে এক মহিলা, গান গায়। পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে, যেতে পারবা না, যতবার করিবে হরণ। কি সুর ঠিক আছে না? আমার বাড়ি যে কুষ্টিয়ায় কত ডিজাইনের যে শিল্পী আমি দেখেছি, আল্লাহ জানে, এমন পাগল দেখেছি, ওর মার পেটের থেকে পড়িয়ে মুসে হাতই দেয়নি, ওর সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা বোঝাই মুশকিল। পরের নারী পরের দ্রব্য
হরণ করো না পারে যেতে পারবা না ওয়ালা তাকুরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা আমি আগেই বলছি ফুরফুরা পীর সাহেবরা মুরিদ বানাতেন পাগড়ি জালনা দিয়ে ঢুকায় দিয়েছে মেয়ে সামনে আসতে পারবে না আর এখন বর্তমানে পীর সাহেবের ডাইনে এক মহিলা বামে এক মহিলা আমি বলতেছি পীর বাবা এই কেরামান কাতে বিন দুইজন কারা ডাকে দিয়ে কই আপনি মোল্লা মানুষ বুঝবেন না ওনারা হলো খেপি আর আমি হলাম খেপা খেপার খেপি খেপার খেপি খেপা খেপির খেলা যেই দেশে হবে রে সেই দেশের মুসলমান কোনো দিন শান্তি পাবে না এইবার আসতে পারেন হুজুর লন্ডনে তো খেপা খেপি নাই আরে বাপরে আল্লাহ নাউজুবিল্লাহ আমার চোখে লন্ডনে যা দেখেছি ও জান্নাতে আল্লাহ আমাকে ডাইকিয়ে দেওয়া উচিত তার কারণ নাউজুবিল্লাহ ও বলা যায় না খেপা খেপি আমাদের দেশে আছে তাও তো শাড়ি পরা আছে আর ও আবার সিয়ে সব ওপেন সাইজ করে রেখেছে নাউজুবিল্লাহ কম এ ভাইরা এখনো আমি ভূমিকায় চলতেছি পীর যদি হয় নারী লোভী আলেম যদি হয় টাকা লোভী এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা নিলাম সেই দিন মোবাইল বন্ধ রাত ১২টার সময় সভাপতি ফোন করলো আপনার জন্য কমিটির মধ্যে ঝামেলা বলে আমাকে আপনার এসপি সাহেব নিষেধ করেছে বলে ওই দেড় লক্ষ টাকা মাইরে আর আগে জায়গায় যাই দেড় লাখ টাকা রোজি রোজগার করেছে এমনও আলেম আছে মাহফিলে আসে নাই কিন্তু টাকাও ফেরত দেয় নাই যদি কোনো কারণবশত জালসা না হয় বাঙালি হুজুরের এমন কোন রিপোর্ট নাই যে টাকা ফেরত পায় না তার কারণে মাদ্রাসার কমিটির টাকা জোরে বলুন ঠিক কি এই টাকা ফেরত দিতেই হবে কমিটির হোক আর যাই হোক আমি ওয়াদা খেয়াল খেলাপকারী এই যদি হয় বক্তা এমনও বক্তা বাংলার জমিনে দেখলাম আজীবন দাড়ি নাই ওয়াজের সিজনে এসে দাড়ি রাখে প্যান্ট শার্ট পরে যাচ্ছে সিএনজি পাম্পে জুব্বা পড়লো আমি বাবাজি আপনি সিএনজি পাম্পে বাথরুমে যেয়ে জুব্বা পড়লেন বলে হুজুর আমি আসতেছি খুলনা থেকে আমি এই পর্যন্ত প্যান্ট শার্ট মানে ওয়াজ হলো আটঘরিয়া আমলবিহীন বক্তা আমলবিহীন পীর আমলবিহীন নেতা যদি হয় রে বাবা যতই দোয়া করতে করতে যদি আলেম ওলামার চোখ দিয়ে রক্ত উপরে যায় ওই দেশে শান্তি ফিরে আসতে পারে না শান্তি ফিরাইতে পারে আপনার আমার চরিত্র জোরে বলুন ঠিক কিনা আর সেই চরিত্রটা কিভাবে করবেন এই চরিত্রটা হবে একমাত্র কোরআনের আইন মোতাবেক সামনে মিডিয়ার জহুরুল আপনাদের ছেলে ও সর্বপ্রথম আমার ওয়াজ মাহফিল সে নেটে ছাড়ে জহুরুলের বাড়িতে যদি যায় বা আমি তোর বাড়ির দাওয়াত লিপ বলে হুজুর আইসেন কাঁঠালের সময় কাঁঠাল পাকেনি ডাকর ডাকর কাঁঠাল পাকানো যায় কি করলে গুজা দেওয়া লাগে জহুরুল একটা কাঁঠাল পাকাইছে গুজা দিয়া আর চাউলের রুটি আচ্ছা রকম করে খাওয়াই দিল বলে হুজুর কাঁঠালটা কেমন বলে আব্বা মধুর মতন মিষ্টি জহুরুল গেল আমার বাড়ি এইবার চৈত্র মাসে গেল চৈত্র মাসে কাঁঠাল তো হয় না আমি কি করব জহুরুলের কথা মনে পড়িস সঙ্গে সঙ্গে দুই দিন আগে একটা তরমুজ নিয়ে গিয়ে গুজা মেরেছি ও কাঁঠালে গুজা মারছে আমি খাটের নিচে কাঁঠাল
গুজা মারলে পাকে, তরমুজে গুজা মারলে পসে। এইবার জহুরুল কয় আন্তর্জাতিক বক্তা, এত কিছু নাম শুনি কিন্তু ঘরের মধ্যে দুর্গন্ধ কেন? বলে জহুরুল দুর্গন্ধ হবে কেন? বলে হুজুর তরমুজ পসে। বলে খবরদার সাবধান হয়ে যাও, তুমিও তো কাঁঠালে গুজা মেরে খাওয়াইছিলাম, আর আমি তোমার তালে তাল মিলাই তরমুজকে গুজা মেরেছি। এখনো ফিরে আইসো কুরআনে, এখনো ফিরে আইসো নবীর আইনে। আইন নাই, কানুন নাই, মুইতে পানি লেওয়া নাই, হাইগি পানিও ঠেকাই না। আর সে আবার কয় রহমাতাল্লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী নূরের নবী গো, তুমি আমার জীবনের জীবন। গান গায়ে কোনদিন উম্মতে মোহাম্মদি হওয়া যায় না, আমার নবীর আইন হলো আগে নামাজ আদায় করো। নামাজ আদায় কর, সেখানেই বুঝবি যে খোদার খেলা, জোরে বলেন ঠিক কিনা। আমি একটা কথাই বলতে চাই, ইহুদি নাসারার তালে তাল মিলাইও না। যদি মহিলারা দেখে একটা ক্রিমের উপরে, সুনো পাউডারের উপরে লেখা আছে মেড ইন বাংলাদেশ, সঙ্গে সঙ্গে বলবে স্বামী গো বিয়ের সময় তো অনেক আশ্বাস দিয়েছিলাম বাংলাদেশি ক্রিম আমি লিব। ওই জায়গায় যদি বিলেট দিয়ে উঠায়ে সুন্দর করে আট পেন দিয়ে লেখেন মেড ইন জাপান, বউ বলবে স্বামী গো তোমার মতো জীবনে আমি স্বামী মিলবে না। বিদেশিদের সাথে তোমার এত লাইন কিসের? তোমার লাইন হবে আল্লাহর কোরআনের সাথে, জোরে বলুন ঠিক কিনা। যুবক কালকের দিনটা, পরে নতুন বৎসর আসবে, কালকে কালকে রাত্রে যে কত বাপরে কি হবে আল্লাহ জানে। এই যে বড় বড় বক্স আছে না, দেখ দেখ দেখ, ভাড়া করবে আছে নাকি? এই ভাড়া করে একটা আছে এখানে আছে না, ওই দেখেন এই কষা ভাড়া করবে। এই কষার ভাড়ার দাম কত রে গাদা? এই কষা ভাড়া করবে, ভাড়া করে গান গাবে। কলিজাতে দাগ লাগছে রে, গানের ভাব কি? আমার এক নাতি আমাকে গান শিখাচ্ছে, ডিজে গান। কি কি গা? এমন বেঈমান আছে কলিজা ভুনা করে রান্না করে দিলে বলবে লবণ কম হইছে, কি সিটার রে? এসব গান হলো মুসলমানের? একটা গান আছে কি নয়? আছে না? মুসলমানের গান হবে কি? আসিলে তুমি বাদশা হয়ে রহমাতাল্লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত উজালা কমলিওয়ালা তোমারই নাম। মুসলমানের গান, বাঙালি জাতির একটা গান আছে কি নাই? ষোলোই ডিসেম্বরে কি বলতে হয়? সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নাই তত খাঁটি। এটা কার গান? বাঙালি জাতির গান। বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটিরে আমার। এটা হলো বাঙালি জাতির গান, জোরে বলেন ঠিক কিনা। এ বাঙালি জাতি, ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ভাইয়েরা অস্ত্র ধরে বিজয় এনেছিলেন, আর ওই দিনে কি গান গাও? বানিয়া বন্ধুরে এখন, আচ্ছা এইটি কি বাংলাদেশের গান? এটি কি বুঝাই দিবসের গান? পাগল হয়ে গেছে, তার মানে ইহুদিদের ওর ভিতরে একেবারে এমন ভাবে ঢুকাইছে। ওসি সাহেব কেন
এসপি সাহেব কেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কেন, কেউ শান্তি এনে দিতে পারবে না। শান্তির মালিক হলেন আমার আল্লাহ। আর এই শান্তি যদি আনতে হয় কোরআনের আইন মতো জীবন যাপন করো, ঠিক কিনা? কোরআনের আইনে কি সিটারি চালাকি আছে নাকি ধোকাবাজি? তিনজন যুবক গেছে সিটাগাং বেড়াইতে, সিটাগাং বেড়াইতে যাই তিন যুবকেরই পকেট মারা হয়ে গেছে। তিনজনেরই স্টেশনে পকেট মারিছে, তো এখন কি করবে? খুদার জ্বালাই সেদিন গেল রাত্রে যাই, ভাই আপনার দেখেন চা যদি চিনি বেশি দেন তো দেন, নাহলে ওই পাইন শেষ আমি খাবো না, আমার ডায়াবেটিস এখনো হয়নি। যা নারায়ণ কয়জন যুবক, তিনজনের মধ্যে আবার একটা বস আছে, বলে বস কালকে পকেট মার হয়ে গেছে আর কটুক টাইম না খেয়ে থাকবো, কইলে কি করবো? যাই দেখে যে এরকম এক হাজি সাহেব লাল টকটকা চেহারা, হজ করি আসছে সৌদি আরবের, তসবি টিপতেছে। তখন ওই তিনজন গেছে কয় ভাই কিছু মনে করেন, আপনি কি হাজি? বলে হ্যাঁ। আপনি কি হাজি? বলে হ্যাঁ। বলে ভাই গতকালকে স্টেশনে পকেট মার হয়ে গেছে, খোদায় আর হাঁটতে পারছি না, অত জায়গা মতো নেই গিয়েছে। হাজি সাহেব বলে তোর মতন কত সিটার দেখেছি, এই কে আসিস দেখ। আর এক জায়গায় গিয়ে দেখে এক মৌলানা সাহেব হোটেল দিয়েছে, হুজুর আসসালামু আলাইকুম, আমাদের বাড়ি পার কি বলে পাটুলি পাড়া পাবনা জেলা, আমরা আসছি পকেট মার হয়ে গেছে, তা আমরা কাল থেকে না খাওয়া, তা আপনি শুধু এক মোট সাইড দিয়ে ভাত দেন, আমরা বাড়ি চলে যাব। বলে এই কি আসিস রে, ঘাড়ে ধাক্কা দিবে সিটারের দল কোথায় রাখ। মৌলানা দিল না, হাজি দিল না, হাফেজ সাহেবের বিস্কুট ফ্যাক্টরি আছে। বলে ভাই একখান পাউ রুটি দিলে আমরা তিনজন বাসি। বলে তোর মতন কত চোর দেখছি পালা, যাবো কোথায়? শেষ পর্যন্ত ব্যাগ হাতলায় দেখে কয়টা কয়েন আছে, কয়েন টাকার কয়েন, একখানা দুখানা পাউ রুটি কিনেছে, দুখানা পাউ রুটি কিনে এক জায়গায় বসে বলতেছে বস আমরা লোক তিনজন আর পাউরুটি দুখান, এই তিন ভাগ করবা কেমনে? তে বস বলতেছে ওখানে ভাগ করা করি নাই। বলে ভাগ করা ভাগ ভাগ করা করি নাই কেন? অজু করি ঘুমা ঘুমা অজু করি ঘুমা কেন? যে ভালো স্বপ্ন দেখবে সে পাউরুটি দুইখানি খাবে। বলে বস কথা কি অ্যাকুরেট? বলে অ্যাকুরেট। বলে বস আমি যদি ভালো স্বপ্ন দেখি খাবি, আর একজন বলতেছে আমি দেখলে খাবে, বড়জন বলছে আমি যদি স্বপ্ন দেখি খাবো। তাড়াতাড়ি ঘুমায় গেছে স্বপ্ন দেখার জন্য, স্বপ্নকে ইচ্ছা করে দেখা যায় নাকি? শুনে কো, ইয়ে হলো আর এক বাটপার, তিনটাই বাটপার, হ্যাঁ এরকম মাল দিয়ে নিয়ে যাওয়া, দোয়া পাবা। আসলে ওদের তো দোষ নাই, ওরা দেখতেছে সবই ডায়াবেটিস বাবা জিরো, মনে হয় দোষ নেই। ঘুমায় গেছে, এইবার বস তাকায় আছে দেখে চক্কি করতেছে, চক্কি করতেছে, বলে টিপ টিপ করছে, ঘুমায় গেছে। ওরা দুইজন ঘুমায় গেছে, ওদের যে বস উঠে পাউরুটি দুখানা খেয়েছে, ঢক ঢক করে দুই গিলাস পানি খেয়ে ঘুমাই আছে। এইবার বস ডাক দেয় কিরে, খিদিতে যে মরে গেলি নাকি, নাকি ব্যাপার, কি স্বপ্ন দেখেছিস বল। ছোট যুবক, ছোট জোরে কম, ছোট যুবক বলে বস এমন স্বপ্ন দেখেছি পাউরুটি আনেন। কি বলবি তো, কাবা শরীফ এইরকম জড়ে ধরে কাঁদতেছিলাম। আরে কাবা দেখার উপরে আবার ভালো স্বপ্ন হয় নাকি? তাই তো তুই পাবি। মেজরটাকে বলছে তুই কি দেখলি? বলে বস আমাকে নিয়ে আসেন পাউরুটি। কি দেখলি? কি নবীজির রওজায় সালাম দিলাম, রওজার ভিতর থেকে নবীজি গলা বাইর করে দিল, নবীজির গলা জড়ে ধরে কাঁদতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া। তাহলে তো স্বপ্ন ভালো হলো কোনটা?
স্বয়ং নবীজি গলা বের করেছেন। বলে বস আপনি কি স্বপ্ন দেখেছেন? বস বলতেছে আমার স্বপ্ন বড় কঠিন। নাকি? তোরা তো ঘুমায় আছিস, স্বপ্নের মধ্যে দেখি আলকাতরার মতন কালো, 4.5 হাত লম্বা, এত বড় একটা দাউনি আমার বুকের উপরে উঠে বলছে হারামজাদা পাউরুটি খা নালে জবাই করবো। ভাই কি আর করবো, লাভ দিয়ে উঠে পাউরুটি খেলাম, তারপরে এখনো ব্যথা আছে, মাজার উপরে একটা লাঠি মেরে বলছে পানি খাস। আল্লাহর ব্যথা ও খাইয়ে ফেলাইছেন। বলে আমি না খেলে যে আমাকে জবাই করতে বলে জবাই করতে তো আপনি আমাকে ডাকলেন না, আপনার পাশেই তো আছি। বলে ডাকলে কে শুনবে, তুই আসিস মক্কায় আর আছে মদিনায়, এত দূরের থেকে ডাকলে কি শোনা যায়? হাই মুসলমান ঠিকই রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না, সন্তান বাপের সাথে বাট পারি, উস্তাদের সাথে ছাত্রের বাট পারি, নেতার সাথে শ্রোতার বাট পারি, এইভাবে যদি বাংলা চলে একেবারে ধ্বংস অবধারিত তাতে কোনো সন্দেহ না। আমার কথা ঠিক আছে কিনা? আমি কি রাজনীতির বিরুদ্ধে বলছি? রাজনীতি করার আমার দরকার আছে? এই বয়সে ভোট করলে আমার বই তো বলবে বুড়াকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করব না, কোনো দরকার আছে নাকি? তারপরে ওসি সাহেব আবার বলছে সিভিলে মাল বসা আছে, সিভিলে মাল বসা আছে, আমার কি দরকার? এই দেশে যদি 5,000 টাকা করে গরুর মাংসের কেজি হয়, আপনাদের কিনতে গেলে ঠেলা আছে? আমি বাঙালি হুজুরের যাইও না আসেও না, তার কারণ আমি তো 12 মাসের 11.5 মাসই লোকের বাড়ি খাই। আজকেও গরুর মাংস নিয়ে এসে কান খাবো না, হুজুর নদীর বিলের মাছ খাবো না, হুজুর দেশি মুরগি বাবা নিজের নিজের বাড়ি আমি খাবো না। আমাদেরকে খাবার তেড়ে বেড়াচ্ছে, তাড়া করে বেড়াচ্ছে, আমরা কেন এর কাছে এক সিমটি ওর কাছে এক সিমটি মারা দরকার নাই? চিল্লাইস নি দাঁড়া, কালকে নতুন বছর আসতেছে, ওটা কি আমাদের বছর? জোরে কোন, ওটা ইংরেজদের বছর। দেখেন কালকে কিভাবে জাঙ্গি কিনে। বলে হুজুর জাঙ্গি কিনবে কেন কালকে? ওই যে বড় বড় বক্সের সাথে ড্যান্স করবে, লুঙ্গি যদি চলে যায় জাঙ্গিতে যাতে বাঁচায়। কালকে দেখেন রাত্রে কি অবস্থা হয়। মুসলমানের প্রথম বৎসর মহরম আসলে কেউ জানে না, কিন্তু বাবাজি ইংলিশ মাস আসলে পরনে লুঙ্গি থাকে না। ভালো হতে পয়সা লাগে না, ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে কবরে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বললে লাভ নাই, ভালো হলে লাভ আছে। জুব্বা গায়ে টুপি মাথায়, বিশাল বাজার, বিশাল এক মুদিখানা দোকান থেকে তেল নিয়ে এই হুজুর বসে বসে বেচতেছে, আর আরেকজনের বউ বলেছে খাঁটি সরিষার তেল আইনো। এমনও স্বামী আছে থানার দারোগাকে যা ভয় পাই তার থেকে বেশি ভয় পাই বউকে। আরে এখানে নাই, আছে ভাঙ্গুরা থানার মধ্যে দু একটা, নাই নাকি? এখানে তো সব মা ভক্ত। এইবার বাবাজিরে সরিষার তেল যখন টেস্ট করবেন দোকানে, তখন দেখবেন দোকানদার এখানে মাখাইয়া দেয়, যেখানে যায় সেখানে ভেজাল, বউ তো কড়া, সরিষার তেল নিয়ে যেতে বলিছে। হুজুরের কাছে যাই কই, হুজুর খাঁটি সরিষার তেল আছে নাকি? বলে দেখছো না? বলে হুজুর আমি টুপি কিনবো না। টুপি দেখান কেন, তেল কিরম আছে? বলে টুপি মাথায় দিয়ে বাজে কথা বলবো নাকি, খাঁটি সরিষার তেল ডবল দাম নিল, হুজুরের উপরে বিশ্বাস করে নিয়ে গেল যে দোকান থেকে নি হুজুর,
মিক্সার করে সেই দোকানদার ডাক দিল কয় এদিকে, এই এই নবীজির জুব্বা গায়ে দিয়ে সিটারি কেন, টুপি মাথায় দিয়ে সিটারি কেন, দাড়ি কিসের সিটারি? বলছে তুই আমার কাছ থেকে ভেজাল তেল নিয়ে গেলি, নিয়ে যাই খাঁটি সরিষার তেল বুলি বেচলি কেন? বলে খবরদার আপনি আমাকে গাইল দিবেন না, আমি কি আপনার সাথে বাঙ্কি ব্যবসা করি নাকি? আমি তো নগদ ব্যবসা করি। মহাজন বলতেছে বাকি নগদ বুঝি না, আল্লাহর রসুলের সুন্নতকে অপমান করলি। ও মহাজনকে ডাক দিয়ে কয় মহাজন আপনি রাগ করবেন না, এটা আমার নামাজ পড়া টুপি না গো, এটা আমার তেল বেচা টুপি। কি কষ্ট হয় সিটারি বাটপারি কি সারবা? স্টেশনের মধ্যে ধরা পড়ল মসজিদে দান করেন, খুঁজে পাওয়া গেল কোনো মসজিদ নয় শুধু বাক্সটা বানানো। এই যদি হয় রে মানুষ আর সেই দিন ফিরবে না, আমি আগেই বলেছি আমরা সেই মুসলমান। এবার আসুন, আমাদের সংসদ ভবন 11 তলা বিল্ডিং, 1 ঘন্টা সংসদ চললে 30,000 টাকা কারেন্ট বিল উঠে, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার অ্যাসেম্বলি তার সংসদ ভবন ছিল ছিড়া খেজুরের পাটি। কত বড় রাষ্ট্রপতি ছিল, শয়তানও ভয় পাইত। জোরে বলেন ঠিক কিনা? শয়তানকে ওনার তলোয়ারকে ভয় পাইছে নাকি, ইমানকে ভয় পাইছে, ওনার চরিত্রকে ভয় পাইছে? জোরে বলেন ঠিক কিনা? আধা ঘন্টা পর্যন্ত শয়তান যাই নাই সেই মুসলমান আমরা। আসুন, ঈদের দিন রাষ্ট্রপতির ঘরে কোনো খাবার হয় নাই, রাষ্ট্রপতির ঘরে কাপড় চোপড় হয় নাই, রাষ্ট্রপতির স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, ও গো স্বামী আমি যা হলো হলাম হলাম, ছোট ছেলেটা একটা জামার জন্য কাঁদতেছিল, তাকে একটা কালকে জামা দিও, রাষ্ট্রপতির পকেটে টাকা নাই, আর আমরা বিদেশ থেকে ঈদের মার্কেটিং করি। বলছে ঠিক আছে অসুবিধা হবে না। রাষ্ট্রপতি হযরতে ওমর অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আমি রাষ্ট্রপতি বলছি, আমার ঘরে ঈদের পোশাক হয় নাই, আমার ছোট ছেলেরা জামা জামা করে কান্দে, 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। ইতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, চিঠি লিখতেছে, চিঠি পড়ার পরে লিখতেছে, আমার সালাম নিবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। এ রাষ্ট্রপতি 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, কিন্তু 1 মাস যে আপনি বাঁচবেন কিনা তার সিওরিটি কি? আর যদিও বাঁচেন, এটা গণতন্ত্র, নবীজি কোন পক্ষে ছিল, রাজতন্ত্র না গণতন্ত্র? এটা গণতন্ত্র, 1 মাস আপনাকে দেশের জনগণ রাষ্ট্রপতি রাখবে কিনা তাও তো সন্দেহ আছে, যার জন্যে আমার রাষ্ট্রের ক্যাশ ভেঙে আপনাকে 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ওয়াজ আজকে শুনে যা, কত পসা পৈছিছি আমরা ভালো করে বসেন। বন্ধুগণ, চিঠি চলে আসলো, রাষ্ট্রপতি হযরত ওমর চিঠি পড়ে আর কান্দে, রাষ্ট্রপতি হযরত ওমরের স্ত্রী বলে, অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই বলেন না, এই জন্য কান্তিস। রাষ্ট্রপতি বলে, স্ত্রীরা এই জন্য আমি কান্দি না। বলে কান্দ কেন, আমি রাষ্ট্রপতি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে রাষ্ট্রপতির বেলায়ও খাতির নাই, এইটুক বলাতে যদি রাজনীতির বিরুদ্ধে হয়ে যায়
আমি বাঙালি হুজুরকে অ্যারেস্ট করে এখনি আমি কোরআনের পক্ষে বলছি, জোরে বলুন ঠিক কিনা। এ ডাক্তার ভাইরা, আধ্যাত্মিক ওয়াজ জীবনে করতে পারলাম না এই মাদ্রাসায়, আধ্যাত্মিক ওয়াজ যদি করি তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। তার কারণ মেয়েদের স্তনে যদি ঘা হয়, এইবার ডাক্তার তুমি কেমনে অপারেশন করবা, তোমার নফসকে কি তুমি কন্ট্রোল করেছো নাকি? একটি একটি করে ওয়াজ শুনেন, রাজি আছেন তো? রাজি আছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে করেন মারহাবা। বিরানে পীর দস্তগীর, এই পাগলের দল, এবার তোমার তরিকার কথা শোনো। মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, অলিনা ভণ্ড, জোরে বলেন। তার বাবা কি অলিনা ভণ্ড? এই অলির জন্ম কোথা থেকে হয়? গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় রে পাগল, কিন্তু অলি হওয়া এত সহজ নয়। বড় পীর সাহেবের মার কাপড় রোদ্রে দেওয়া, উনার বাবা এসে সঙ্গে সঙ্গে মেসের কাঠি দিয়ে আগুন জ্বালায়, আগুন দিয়ে জ্বালাইয়ে দিলেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে কয়, স্বামী গো নতুন কাপড়টা জ্বালাইলেন কেন? বলি, স্ত্রী রে, তুমি এমন জায়গায় রোদ্রে দিয়েছো অপর পুরুষের চোখ পড়েছে, যেই শাড়িতে যেই কাপড়ে অপর পুরুষের চোখ পড়ে রে স্ত্রী, ওই কাপড় আর মুসলমানের মেয়ের পরনে দেওয়া জায়েজ না। আপনার মেয়েরা ব্লাউজ বানাই, পেটিকোট বানাই, থ্রি পিস বানাই, পুরুষ দর্জির কাছে গিয়ে মাপেন, আপনি মুসলমান হয়ে লজ্জা করে না? যে দর্জি আপনার মেয়ের বুক মাপে, মাজা মাপে, আসুন, শুধু আলেমদের, আলেমরা শেষ করলো, মোল্লারাই শেষ করলো, এখনো মোল্লারা জীবিত আছে দেখে কোরআনের বাতি টিপ টিপ করে না, দাউ দাউ করে পৃথিবীতে জ্বলে। কোন বাজে কথা যদি বলি, হাজি সাহেব আমার বাড়িতে গেছেন, মহতামিম আমার বাড়িতে গেছেন, আমার গ্রামের ভিতরে একটু ঢুকে বলবেন উনার দোষ ত্রুটি কি, হয়তো বা সুনাম ছাড়া বদনাম করবে না। তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভবন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন, বড় পীর সাহেব অলিনা ভণ্ড, এই বড় পীর আব্দুল কাদের জিলানি পায়ে হেঁটে হজ করতে যায়, পায়ে হেঁটে হজ করতে যাওয়ার সময় এক গরিব ভক্তের বাড়ির গেটে যায়, কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন, সালাম নেন। মুরিদ আনন্দে আত্মহারা, কয়, হুজুর গো, এই নিশি রাত্রিতে আপনার পদধূলি। বলে, হ্যাঁ বাবা, আমি পায়ে হেঁটে হজ করতে যাব, আমি তোমার বাড়িতে একটু আজকে রাতখান কাটাবো। বলে, আলহামদুলিল্লাহ। ওনার স্ত্রীকে বাড়ির ভিতরে মা বোনের কাছে জায়গা দিয়ে বড় পীর সাহেবের জন্য বিছানা করতেছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়ে, বেটারে, খবরদার খাওয়ার ব্যবস্থা করবা না, আমার পেট ভরা, আমার পেট ভরা। তার মানে পেট ভরা মানে কি? এই মুরিদ স্বামী স্ত্রী দুই দিন না খাওয়া, সুবহানাল্লাহ বলেন, মুখ দেখলে যে দুঃখ না বোঝে রে, তাকে বন্ধু হিসাবে স্বীকার করা ঠিক না। বলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। সকালবেলায় ফজরের নামাজের আজান হয়ে গেল,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উঠে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করতেছে। এইবার ধনী ধনী মুরিদরা এসে বলছে, হুজুর আমার বাড়িতে বিল্ডিং ঘর, আমার বাড়িতে অ্যাটাচড বাথরুম, আপনি গরিবা লয়ে আসছেন কেন, চলেন আমার বাড়িতে যাই। বড় পীর সাহেব বলছে, আমি অ্যাটাচড বাথরুম চিনি না, আমি বিল্ডিং চিনি না, এই গরিব তো আমার মুরিদ, এই গরিব তো আমার মুরিদ। বলে, হুজুর যদি আমার বাড়িতে যান, উট জবাই করে আমি ভক্ত ভাইদেরকে খাওয়াই দিব। বলে, তাই নাকি, উটটা নিয়ে আসো। উটটা নিয়ে এসে গাছের শিকড়ের সাথে বান্ধো। বলে, হুজুর আমি একটা উট বান্ধো, হুজুর আমি একটা দুম্বা বান্ধো, হুজুর আমি একটা বকরি বান্ধো। 1000 উট দুম্বা মক্কা কি বলে পায়ে হেঁটে হজ করার সময় তিনি পেয়েছেন নজরানা হাদিয়া হিসাবে। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বেটা রে এইগুলোর মালিক কে? বলে, হুজুর আপনাকে যখন দান করে দিয়েছি আপনি, তাই যদি হয় রে, ওরে মুরিদানরা, আমার এই গরিব ভক্তের ঘরে আজ 2 দিন পাতিলে আগুন জ্বলে নাই, আমি আল্লাহর ওয়াস্তে এই মুরিদানকে 1000 উট দুম্বা দান করে দিলাম। কয় হাজার? জোরে কয়, 1000। আর আমরা এমনই একটা পীর, ঠ্যাং ভাঙ্গা ছাগলও যদি কোনো ভক্ত দেয়, কান্দে করে কুঁদতে কুঁদতে নদী পার করব, কিন্তু কোনো মুরিদ আমাদের চোখে পড়ে না। কুষ্টিয়া কোনো এক জায়গায় 125 খান তাঁত ছিল, নাম করা কারিগর ছিল, অনেক টাকা ছিল। এইবার হঠাৎ করে রাজবাড়ি টুপুরা দোহা সাইটেল বলে একটা ট্রেন আছে, এই ট্রেনের ভিতরে ভিক্ষা করতেছে। আমি তোমার যে 125 খান তাঁত ছিল, তুমি ভিক্ষা করো কেন? বলে, হুজুর পীরের কাছে মুরিদ হওয়ার পরে 1 বছরে ওরস চালাইতে গিয়ে 125 খান তাঁত বিক্রি করে ওরস চালাইছি। কানা মুরিদ রে, তোমার তাঁত বেচার টাকা পীর এখন পাজারো গাড়িতে চড়ে রে, আর তুমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করো, আর কতদিন তোমাদের বিবেক অন্ধ হয়ে থাকবে? তাই আসো, আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কলেমা পড়ো। জান্নাত পীরের বাড়িতে নাই, জোরে বলেন কোথায় আছে? পীরের বাড়িতে আছে, পীরের বাড়িতে জান্নাত। জান্নাত হলো তোমার মার দিকে ভালো নজরে তাকাও, 70টি কবলিয়াত হজের নেকি মিলে যায়। একবার ভালো নজরে তাকাও, তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার জন্য জান্নাতের দরজা খুলে যায়। নবীজি বলেন, 50টা এতিম ছেলে লিল্লা বোর্ডিং এ খায়, কোনোদিন কি খোঁজ নিয়ে দেখেছেন? মোহতামিম সাহেব, হাজি সাহেব, সভাপতি, সেক্রেটারি, জীবন ভর আমার মুরগির ফার্ম, কোটি 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 টাকা আমি ব্যাংক, লাভবান হয়ে গেলাম মুরগির ডিম বিক্রি করে, শুনলাম 25টা এতিম থাকে, আমি 1 খাসির ডিম গুনে গুনে 50টা ডিম কি কোনোদিন এতিমকে দিয়েছে? নবীজি বলেন, কেউ যদি এতিমকে খাওয়াইতে নাও পারো, দান করতে নাও পারো, নবীজি বলেন, একবার যদি এতিমের মাথায় হাত বুলাইয়ে যাও, কিয়ামতের মাঠে তোমার জান্নাত আর আমি মুহাম্মদের জান্নাত পাশাপাশি হবে। ডিম বেসাপ, ডিম বেচা টাকা দিয়ে 1 কোটি টাকার দামের পীরকে গাড়ি কিনে দিয়েছ, আর এতিমকে কোনোদিন 1 খাসি ডিম দেও নাই। আসলে দেখো তো, 3টা লোকের দোয়া কবুল হয়, একটা হলো মুসাফির, একটা হলো মজলুম, আর একটা হলো মা বাবা। 3টা লোকের দোয়া 100% কবুল হয়, এর ভিতরে পীরের দোয়া 100% কবুল হয় আসে নাকি না? আসে? আবার আমাদের দেশে কয় কি, যে মুর্শিদ সেই তো রাসূল, নাউযু বিল্লাহ, মানে যেই পীর সেই
ইহাতে নাই কোন ভুল খোদাও সে তাই যদি হয় রে ভণ্ড তোর পীর পায়খানা করে আমার আল্লাহ তো পায়খানা করে না তোর পীর পেশাব করে তোর পীর এক গামলা ভাত খায় আমার আল্লাহ তো খায় না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ শুধু তাই নয় লা তাখুযু হুসিনাতু ওয়া লা নাওম আমি বহু আমাদের বন্ধু বহু পীর আছে রাত 3টার সময় ফোন দিলে ফোন বাজে কোনো দিন ধরতে পারে না তার কারণ উনি নাক টেনে ঘুমাইছে মানে ভক্তের দেওয়া আচ্ছা বসান বসাইছে বেশি খালে কি হয় জোরে কম ঘুমে ধরে এ ভাইরা এখন আমি বাঙালি হুজুর বলছি এখানে যদি কোনো তরিকতের ভাই থাকেন আপনি মনে করেন না যে আমি পীরের বিরুদ্ধে বলছি আমি ভণ্ড পীর মানি না খাঁটি পীর পাইলে তার দোয়া নিতে ছাড়ি না আমি আজকে এই হাজী সাহেবের সাথে শুনলাম স্টেশন থেকে হযরতে মুজাদ্দাদি জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহকে আপনারা পালকিতে করে এনেছেন সেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত অসুবিধা হবে না বক্তা হতে গেলে বুজুর্গের দোয়ানেও ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার যাই হও না কেন হুজুরের দোয়া নেও বাইরে আমার বন্ধুরে আল্লাহর অলির দুয়ার মাদ্রাসা কেউ কোন শত্রুতামি করে ধ্বংস করা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তেল বেসা পীর নাম উনি আসলেন একবার বারো বাজারে এক মুরিদের বাড়ি তিন দিন পেশাব পায়খানা করে নাই উনার মুরিদ জিজ্ঞাসা করতেছে হুজুর তিন দিন আমাদের বাড়িতে বেড়ালেন আপনি পেশাব পায়খানা করলেন না কেন মুজাদ্দাদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ হে বলে বেটারে পেশাব করা পায়খানা করার জায়গা আমি পাই না তার কারণ যেই দিকে তাকায় রে ওই দিকে আল্লাহর অলি ঘুমায় আছে সব কথা হবে আজ খালি একটু টাইম দেন এই টাইমটা লেখেন আন্দাজে বললে হবে না টাইম লেখেন কত কয়টা ফজর আসসালাতু খায়রুম মিনাল্লাহ বাস ফজর হয়ে গেছে সেদিন দেখি জোহরের সময় এক ইমাম মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনাল্লাহ তাই নিয়ে বিশাল মারামারি আমি যাই মীমাংসা করে দিলাম যে বাবা রে বুঝতে পারে নাই হয়তো উনি ঘুমেছিল রাজি আছেন তো নারায়ণ তাকবীর কারা কারা রাজি আছেন হাতখানা আমার মওলাকে দেখা বাবাজি রে এই হাত খালি হাত নয় এই হাত দিয়ে আমি নয়বার কাবা জিয়ারত করলাম এই হাত দিয়ে আমি 30 বার আজমির শরীফ জিয়ারত করেছি আমি গুনাগার মূর্খ বক্তা আজ থেকে কমপক্ষে 40 বছর আগে আমি ফুরফুরাই ওয়াজ করেছি পরপর 3 বার যারা যারা হাত তুলেছেন তাদের জন্য আমি দোয়া করে যাই আল্লাহ তাআলা যেন আমার মতন গরিবকে 9 বার হজ করাইছো আজকে যারা হাত তুলেছে তাদেরকে 1 বার হলে হজ করার টাকা দিও মুখ বন্ধ করে থাকলে সুযোগ পাবেন না একবার বলুন আমি আজকের আমিনদার খুব জোর তার মানে সবাই কিন্তু চায় মদিনায় যাইতে কি চায় কি চায় না জোরে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমরা সেই মুসলমান নারায়ে তাকবীর খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহে পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করে উনি হারলেন না জিতলেন জোরে বলা লাগবে জিতলেন শুধু তাই নয় উনার চোখের দিকে তাকায় 90 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে আমরা সেই মুসলমান কোন মুসলমান হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আর্মস নাই রাইফেল নাই বন্দুক নাই গোলা বারুদ নয় উনি শুধু কলেমার তলোয়ার নিয়ে ওই গুরু গোবিন্দকে হটাও করে পড়াইয়াছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আর সেই ভারতের মাটিতে এখন মুসলমানকে ধরে ধরে কয় জয় শ্রীরাম বল, কি বল, জয় শ্রীরাম বল। বাবাজি রে, এটা হিন্দুদের দোষ না, খ্রিস্টানদের দোষ না, এটা হলো আমাদের দোষ, আমরা কুরআনের আইন থেকে দূরে চলে গেছি। ফুরফুরা পীর সাহেবের কথা বলি, নোয়াপাড়া চিনেন নাকি? ওই যশোরে অভয় নোয়াপাড়া, তো নোয়াপাড়া স্টেশনে উনি নামাজ পড়বেন, আসরের নামাজ পড়ছেন, তো ট্রেন এসে দাঁড়াইছে, তো ওনার খাদেমকে বলছে বাবা ট্রেনটা একটু থামতে কতো, আমি খুলনায় যাব। যাই বলছে আমাদের পিসার যাবে, আপনি ট্রেনটা একটু থামান ড্রাইভার। তো ড্রাইভার আবার বলছে হাট বেটার, ট্রেন কি তোর পীরের বাপের নাকি, হাট। তো উনি আর লজ্জায় কিছু বলে নাই, পীর সাহেব নামাজ পড়তেই আছে, ট্রেন স্টার বন্ধ হয়ে গেছে, মারহাবা জোরে বলা লাগে, আর স্টার্ট লাই না, ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার যত আছে কল কবজা ঠিক আছে, মেশিন পত্র ঠিক আছে, স্টার্ট লাই না। বলে কারণটা কি? ড্রাইভার কয় ইঞ্জিনিয়ার সাহেব গো, ওই যে বাবাজি নামাজ পড়তেছে, ওই বাবাজিকে আমি একটু ধমক দিয়ে কথা বলেছিলাম, ওর 14 গোষ্ঠী ইঞ্জিনিয়ার স্টেশন মাস্টার ড্রাইভার ড্রাইভারের বস সব যায় সব দৌড়ে গিয়ে কই হুজুর খুলনায় যাবেন না নাকি। মুজাদ্দাদে যেমন আবু বকর সিদ্দিক বলছে খুলনায় যাওয়ার দরকার নাই, খুলনায় যাওয়ার এইবার 14 গোষ্ঠী পাও জড়ায় ধরেছে, হুজুর গো আপনি যদি খুলনায় না যান, আমার ট্রেনে না ওঠেন, কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর স্টার্ট নেবে না। আমরা সেই মুসলমান, জোরে বলুন ঠিক কিনা, খালি সময় দেন, যে হ্যাঁ পারবো আমি ওয়াজ করবো ইনশাল্লাহ, ওয়াজ তো এই ওয়াজ করেন করেন কেন, বক্তা কি মরে গেছে নাকি, গরম খেচুড়ি খাই উঠছি পাগল, কথা শরীর ঘাইমে গেছে, রাজি আছেন তো ইনশাল্লাহ, কারা কারা রাজি আছেন আর একবার হাত আল্লাহকে দেখান, রাজি যদি থাকেন একটা অনুনয় বিনয় করি, ফুরফুর আজ ওয়াজ হবে, বাগদাদের ওয়াজ হবে, আজমিরের ওয়াজ হবে, শাহজালালের ওয়াজ হবে, দেওয়ানবাগির ওয়াজ হবে, ও দেওয়ানবাগি মারা গেছে নাকি, তাহলে ওটা বাদ, সব ওয়াজ হবে, এক বাবাজি সারা বাংলার ইতিহাস, শুধু আপনি ওই জায়গার থেকে একটু সিলিক পাঠান যে অমুক পীরের ওয়াজ শুনবো, আনোয়ারা থানা হযরত মোহসেন আউলিয়ার ওয়াজ হবে ইনশাল্লাহ, খালি বলেন রাজি আছেন, পাথর ভাষায় নিয়ে আসতেছে আমরা সেই মুসলমান, জোরে বলুন মারহাবা, সেই মুসলমান পাথর নদীতে ভাসে না ডুবে, জোরে কম, একটা উট ইটের খোয়া ফেলে দিলে কি ভাসবে না ডুববে, আর উনি আস্ত পাহাড় ভেঙ্গে নিয়ে আসতেছে, আমার নবীজি বলেছেন স্বপ্নের মধ্যে মোহসেন আউলিয়া যেই জায়গায় যায় পাথর থেমে যাবে ওই জায়গায় আস্তানা গাড়বা, ওই জায়গায় আস্তানা গাড়বা, আনোয়ারা থানা কদমতলি ওই জায়গায় এসে আর পাথর যায় না, ওখানে একটাও মুসলমান নাই, 360 ঘর হিন্দু, 360 ঘর, ওরা সবগুলো ঘরামি, ঘরামির কাজ কি, ঘর ঘরের চাল বান্দা নাকি, এক হিন্দুর ছেলে মার পেটের থেকে বোবা 22 বছর বয়স, ওই কিনারে দাঁড়ায় আছে সমুদ্রের কিনারে, মোহসেন আউলিয়া জিজ্ঞেস করে বেটারে গ্রামের নাম কি, বোবা কি কথা বলতে পারে নাকি, বলে গ্রামের নাম কি, আহ এ তোর নাম কি, আহ বোবা কি করে, তোর বাপের নাম কি, আহ রাগের জ্বালায় থাস করে একটা চড় মারছে, আল্লাহর ওলি এক সরে কয় আব্বা, মারহাবা কর, কত বছর বোবা, একসরে কই আব্বা, ওই হিন্দু ঘরের চাল ছাচ্ছিলেন, এইবার যাই ডাক দিয়ে কয় আব্বা গো, নামো, হিন্দুর লোকটা কয় গোসাইয়ের তাবিজে কাজ হলো না,
ঠাকুর লোকনাথ ভোলানাথের পানি পড়ায় কাজ হলো না, কেরে কে আমার ছেলেকে কথা বলালি, বলে আব্বা আসেন দেখেন কি সুন্দর নুরানি চেহারা, হযরতে মহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে 360 ঘর হিন্দু মুসলমান হয়ে গেল, আমরা সেই মুসলমান। আজকের ওয়াজ হবে আমরা সেই, আমরা সেই, একটি একটি করে বলবো। এই মহসিন আউলিয়া চিটাগাঙ্গে আছে, বদরশা আউলিয়া জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। যদি না বলি তখন বলবেন লোকটা বেয়াদব, আমি বলবো সব বলবো, ফুরফুরা সিস্তিয়া কাদরিয়ান দেওয়ান না দেওয়ানবাগি মারা গেছে ওটা বলবো না, আঠারোশি সব বলবো। আচ্ছা আমি কি কারোর বিরুদ্ধে বলছি? একটা কথা বলেন, ফুরফুরার বিরুদ্ধে বলিছি, অলিদের বিরুদ্ধে বলিছি, আমি কিছু কিছু বিরুদ্ধে বলি তার কারণ আমাদের দেশে এমনও পীরের ভক্ত আছে এইরম মারে টান। কি করতেছে জোরে কন, আমি খাইস কেন্দ্রে ওটা হারাম, লা তাকরবু সলাত অন্তম সুকার, বলে হুজুর একটা টান মারেন, আমি নাউজুবিল্লাহ কি টান মারলে কি হবে, এক টানে ডাইরেক্ট লাইন, আমি কার সাথে, বলে আল্লাহর সাথে, বলে তুই এমন মাল এক টানে ডাইরেক্ট লাইন পাইছিস কোথায়, বলে হুজুর আমার আব্বা হুজুর মানে পীর কেবলা, আমার পীর কেবলা মরার সময় বলে গেল, বাপরে আমার আব্বা হুজুর আমার পীর কেবলা মরার সময় আমাকে ডাক দিয়ে বলছে মাল ধরে রাখিস, দিয়ে গেলাম মাল ধরে রাখিস, যে দেশের পীর মুরিদকে গাজার কলকি দিয়ে যায় ওই পীর আমরা কারা কারা মানি হাত তোলে, একটা হাতও ওঠেনি, একটা হাত ওঠে নাই, সব আমরা ওই পীরকে মানি, আমরা খাঁটি পীর মানি। আমার যে টাইম আছে উবাজ উওয়াজের গাদি মারহাবা, খালি ওলি আল্লাহর কাহিনী হবে নাকি, সাহাবিদের কথা না বললে হয় নাকি, নবীজির কথা না বললে হয় নাকি, ওলি আল্লাহ কথা এসে গেছে, আমরা সেই মুসলমান যাদের যারা আমাদের পদধূলিতে তাদের জীবন ধন্য হয়ে গেছে, আমরা সেই মুসলমান। এখন সেই পার লাথি আমার বুকে কেন লাগতেছে, আমাদের ইসলাম থেকে আমরা ছিটকে পড়েছি। যাই হোক বাবাজিরা বন্ধুরা পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করি, এই মাহফিলটা হবে কি হবে না, এরকম একটা ছিল না, ছিল না, হবে কি হবে না, একটা বাৎসরিক মাহফিল যদি না হয় 50টা এতিম ছেলে এই জায়গায় খায়, যদি না হয় তাহলে তো সবই লস, ঠিক কিনা? আপনারা যারা মিডিয়া দেখবেন, সাভারের একটা মাহফিল বক্তার কি জানি না ভেঙে দিছে, তো মানে বক্তা কানতেছিল যে সকালে আমি প্যান্ডেল খরচ দিব কি করে, মাইক খরচ দিব কি করে, আমার ওসি সাহেব কি ওয়াজের বিরুদ্ধে না পক্ষে, ভাঙ্গুরার ওসি সাহেব বিরুদ্ধে না পক্ষে, ম্যান্দা ওয়াজে উনি গেছিলেন, দেখছেন আমাকে দেখার সাথে সাথে কয় হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন, তাহলে ভালো না খারাপ, আবার আপনাদেরকেও ভালো বললো, ভাঙ্গুরার মতন ভালো জায়গা আমি পাই নাই, ম্যান্দাই এই কথা বলেছিল। আজকে আমিও বলছি আপনারা আসলেই ভালো, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, জোরে কোন, চাদরটা বিছায়ে দিব, সব হাসতেছে বাবাজি এইটাই তো আপনার দোষ, একটা মানুষ যদি টাকা ছাড়া প্যান্ডেল থেকে উঠে যাও কিয়ামতের মাঠে, এই দানের টাকা যদি তোমাকে জান্নাতে নিয়ে যায়, টাকা দেওয়ার ভয়ে দৌড় মারলে কোন জায়গায় ঠিকানা হবে জ্ঞানী বুঝে নিও ইশারায়। আপনারা চিন্তা করবেন, আমার অনেক টাইম আছে কিন্তু বলবো না, আরে না এই কি দেখো, এই দেখো এক না দুই, দেখি তো লকডাউনের মধ্যে মানুষের, আরে বাবা তো মরেই গেছিলাম করোনা ভাইরাসে, জোরে বল ঠিক কিনা, একটু জ্বর হলে ছেলেরা কয় কাম ছেড়িয়ে ফেলি যায়, আব্দুল আলিমের গান, মনে বড়
আশা ছিল যাব মদিনায়, যার জন্য আব্দুল আলিমের এত দাম, জোরে বলুন ঠিক কিনা। আর কালকে আমাদের একটা শিল্পী হলো গাদি গাদি, তার নাম এখন আর নাম শোনায় যায় না, সে গান গেল কি চাইলাম যারে আগি গোলমাল, ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে, নাউজুবিল্লাহ। মুসলমানের গান আব্দুল আলিম গাইছে, মন ভরা মজলি না তুই রসুল নামের রসে, বাবা রে এসকো আছে। সেদিন এক লোক বলছে আপনি যখন গজলে টান মারেন তখন গুই তো মারে কেডা জানি, এক মন ধান আব্দুল আলিম 20 কেজি ধান, আর একটা কেডা গুলজার পরামানিক রাঙ্গালিয়া 20 কেজি, রাঙ্গালিয়ার লোক বেশি দান করে দেখতেছি। এ ভাই রাঙ্গালিয়ার লোক সিমেন্ট মল্লিক, মল্লিক শহর নাকি মল্লিক শহর, এক বস্তা সিমেন্ট সবাই বলে নামেন, আজকে রাঙ্গালিয়ার লোক বেশি দান করে। এই ভাই রাঙ্গালিয়ার লোক আপনারা যখন আজকে টিকিট মানে ভালোই কামাইলেন আর একটা মন ধান দেন তো এটা রাঙ্গালিয়ার লোক ক্ষতি হবে, দেন ইনশাল্লাহ যে হুজুর রাঙ্গালিয়ার লোক। এই তোমরা যে ইন্টারনেটে দিছো রাঙ্গালিয়ার লোকটা দিও তো, রাঙ্গালিয়ার কথাটা একটু তুলে দিও যে না অমুক জায়গায় রাঙ্গালিয়ার লোক দান বেশি করেছে, বেশি করে দান করেছে, একটা লোক হাত বাড়ান দেখবেন যে এই যে এইসব মাল কি করবে জানেন, খালি টিপ দিবে ব্যাস আমেরিকার রাষ্ট্রপতি পর্যন্ত দেখে ফেলবে রাঙ্গালিয়ার লোক। এক মন ধান এক জোড়া কবুতর 100 টাকা, সুবহানাল্লাহ। মরিয়ম খাতুন আল্লাহ কবুল করে নাও, 100 টাকা, আর এইটা হলো 500 টাকা, 500 টাকা। এই দেখো এ পাগল রে, খবরদার যে যা পারো তাড়াতাড়ি ডিমের পালা দেবে, এই ডিম সামনে থাও তো ইন্টারনেটে যাতে দেখায় যে না কালকে এই ডিমের গাদি, যদি এখানে 500 ডিম হয় কত 500 ডিম, গ্রামের মানুষ কি বলবে জানেন, আর কি বলবো 10,000 তো হবেই, আর একজন বলবে আর ফালতু লক্ষ থাকা 10,000 কি স্টেজে জায়গা ধরার, বলে ভাই বিশ্বাস করেন 1,500 তো হবেই, আবার যদি চপ বলে 1,000 খানিক হবে, মানে গ্রামের হিসাব একটু এলোমেলো আর কি, যদি দেখে একটা বিড়াল বসে আছে জঙ্গলের ভিতরে তাই সে বলবে পাঁচটা বাঘ আমি একসাথে বসা দেখেছি, ওই যা চপ থাক, পাঁচটা বাঘ দেখলে তোমার জান শেষ হয়ে যাইতো, বলে ভাই দুটো তো হবেই, বলে এক জঙ্গলে 2 বাঘ থাকে নাকি বিয়াদব, বলে একটা তো হবেই, বলে এ বাঘ দেখলে তুমি জায়গায় মরে যাইতে, বলে তাহলে যে জঙ্গলের পাতা নড়লো কেন, এটা হলো গ্রামের গল্প। হাদি দেখার কথা আসেন কেন, ওয়াজ তো শুরুই হয় নাই, হাদি দেখ হাজার, নারায়ে তাকবীর, হাফিজ হাফিজ ওয়ারেন্ট অফিসার, কি নাম, মোহাম্মদ হাফিজুর রহমান, 800 টাকা জোরে বলেন আমিন। আর বাবাজি এই ডিম কয়টা হয়েছে ভাই, 110টা, 110টা, আর 44-40টা হইলে কাম হয়েই গেছিল, সাওয়াল পর ধান এক মন আলে, ধানের হিসাব এখন নাই আমার, এখন ডিমের হিসাব, নগদ হলে 100 টাকা ধান এক মন। হামিম, আমি কোরআন আয়াত পড়িনি, নাম হামিম, পিতার ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, পাটুলিপাড়া বাজার, নগদ 100 টাকা আর এক মন ধান, বাস এখন দোয়া হবে তারপরে টাকা সরাবেন, টাকা কিন্তু সব এর ভিতরে টাকা আছে, আগের গুলো দোয়া হয়ে গেছে, মেয়ে লোকের জন্য দোয়া করি নাই, তার কারণ আমি মনে করেছিলাম যে ওরা মনে হয় 500 টাকার লোট পাঠাবে, তো এখনো পাঠায়নি, যখন আপাতত এই দোয়া দিয়ে ছেড়ে দিই আর কি। আবার আব্দুল আলিম 100 ডিম, এই আব্দুল আলিম কি ওইটা না তো, না না নারায়ণ তাকবীর, আব্দুল আলিম গান গাই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, এই সেই আব্দুল আলিম 100টা ডিম দান করিছে, 100টা, জোরে কোন মার হবা, এই ফার্ম এর মুরগির ফার্ম আছে তো তুমি, আচ্ছা ঠিক আছে, এক মন দান আমার এই বাচ্চা দিবিয়ে দিলেন, এ মাল করছে কে আনলেন ভাই, আমার থেকে বক্তা দেখে ও মিটমিট করে হাসতেছে, দোয়া করি কালা রব্বি ইশরাহ লি সদরি
দোয়া করা লাগবে না সে কথা বলছে নাকি? হুসাইন নাম দাও কায়দার, নারায়ণ তাকবীর। আবার কি চান? মার কোলের থেকে এখনো এ মাল ঘুমের কোনো ভাবি নাই, তার মানে আল্লাহ ওকে জাগায় রেখেছে, তুই যা যাই 500 টাকা দিয়ে আইগা। কখন কোন দানে বাবাজি কি হয় বলা যায় না। আল্লাহ ও যেন একজন ওলি হয়ে কবরে যায়, সবাই বলেন আমি ওলি। আবার সেই আমি তখন ধানের মধ্যে ডিমের মধ্যে আছি। আলেপ বলা হয়েছে যে আলেপ তো আলেপ চৌধুরী পাড়া এক মন ধান কত হলো? 55। মার হবা কারণ কখন একেবারে সাভার পার হয়ে গাবতলিতে গেছে আমার টেরই পাইনি। মিনাল এক মন ধান, নারায়ণ তাকবীর। এটা কত হলো? 56 মন 20 কেজি। হাসান এক মন কত হলো? 58 মন 57 মন 20 কেজি। এই দেখেন আবু তাহের নবী এক মন ধান, এক মন ইরি ধান। এত বেলা কি ধান? আমাকে বলছো হুজুর বিএনপির ধানের শীষ মার খায়টা এমন ধান না উল ধান? আমি তা বলতে পারবো না। পিন্টু ট্যাঙ্গর জানি 2000 টাকা। ট্যাঙ্গর আসেন কে? পিন্টু ট্যাঙ্গর জানি, টাকাটা পকেটে থাকতে থাকতে গরম হয়ে গেছে। আল্লাহ তাআলা একেবারে পকেট থেকে বের করে এতিমদের পিন্টু দান করলেন, সবাই বলেন আমিন। এখন আবু তাহের যে এক মন এরি ধান, তাহলে ধান হলো 59 কেজি। আচ্ছা এই যে মুখে যাহা বলছি তাহা হাজির করিতেছেন, এইটার মালিক কে? বক্তার কোন ফুটানি নাই রে, বক্তার কোন অহংকার গর্ব নাই। মাদ্রাসায় কারা কারা দান করবে আল্লাহ ওটা আজই আগেই বাজেট করে পাঠাই, নাম হয় বক্তার। বাস 500 টাকা নগদ, আর এই আদমন দিয়ে মোট কত হয়েছে? 60 সমান সমান একজন 100 টাকা। আরে মহতামিম আসতেছে, কি নিয়ে আসছেন? 20 কেজি ধান। তার মেয়ে এতবেলা পর 20 কেজি পাইছে, ভালো ভালো লোক এক মন নিয়ে আসছে, মহতামিম নিয়ে আসছে 20 কেজি। আর আদমন নিয়ে আসেন আব্দুল বারেক 20 কেজি, মারহাবা কর। তাহলে না না না, মহতামিমের সাথে 20 কেজির সাথে মিলে গেছে, তাহলে এক মন হলো, এবার হলো 61। 60 যখন পার হয়েছে এখন এই ভাই একটু দেওয়া একটু ওয়াজ করবো, কি ব্যাপার তোমরা কি শুরু করেছ? আর এই তোমরা একেবারে ডাক্তারের প্রেসক্রিপশন লেখো না, আমার 77 বছর বয়স, একটু কায়দা করি লেখো। তার কারণ আমি যে বহুত কিছু দেখলাম সেদিন, একটা গ্রামের নাম গাংনি থানা মেহেরপুর জেলা, গ্রামের নাম 16 টাকা, গ্রামের নাম কি? লোকটা 1000 টাকা দিয়ে বলছে হুজুর 16 টাকা। তুমি 16 টাকা? আমি টাকা হলো 1000 টাকা বলছে কেন? তারপর কি বললেন? হুজুর 16 টাকা। আমি কি রে কই কি বলে? হুজুর টাকা 16 না টাকা, 1000 গ্রামের নাম 16 টাকা। জীবনে কত কিছু দেখলাম রে, তার থেকে বড় কিছু দেখলাম আজকে পাটুলি পাড়া এই হেফজুল কুরআন মাদ্রাসায় শয়ে শয়ে ডিম হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল কুরআনের আলোক, কুরআন আছে যেখানে, আল হাদিসের আলোক, ডিশ লাইন কাটো। মাদ্রাসায় এক খাসি ডিম দিতে পারো না, আর মাসে মাসে যে ডিশের বিল দাও, ওই এই বিলে তোমাকে কোথায় নিয়ে যাবে জানো? আর যদি কয় মসজিদে 100 টাকা করে মাসে চান্দা দেওয়া লাগবে, বলে পাগল নাকি? 20 কেজি। হ্যাঁ 20 কেজি। হাত বাড়ান, আল্লাহুম আমিন, মোনাজাত করেন, আল্লাহুম আমিন। 61 মন হাত বাড়ান, আল্লাহুম আমিন। এখন দোয়া করা হবে, তারপরে ওয়াজ শুরু হবে ইনশা। হাতখানা একেবারে এতিমের মতন বাড়িয়ে দেন, বিশ্বাস করেন ভালো ভালো লোক এবার করোনা ভাইরাসে মারা গেছে, আল্লাহ তাআলা যে বাঁচায় রেখেছেন,
একটু হাত তোলেন তো, খবরদার মোনাজাতের মধ্যে কোনো ধান টাকা পাঠাবেন না, ওখানে রাখেন। আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে মাবুদ, মাবুদ, এই ভাঙ্গুরা থানার ওসি সাহেব বলে গেছে, ভাঙ্গুরা থানার মতন ভালো জায়গা আমি জীবনে পাই না। আমি বক্তা, দ্বিতীয় বক্তা, বাঙালি হুজুর বলে যায় এই ভাঙ্গুরা থানার মতন দানবীর হয় না। আমি চাইছিলাম পাঁচজন, দুই মন করে দশ মন, ষাট মন পার করে দিল। আমি চাইছিলাম এক খাসির ডিম, ডিমের গাদি হয়ে গেল, টেবিলে টাকা ধরে না মাবুদ গো। তারপরেও কি তুমি আমাদের উপরে খুশি হবা না? এই টাকাগুলো কবুল করে নাও, দানগুলো কবুল করে নাও। অনেকে স্লিপে রেখেছে মা বাপের জন্য দোয়া চাই। এর মধ্যে যারা যারা এতিম আছে, বাবা রিক্সা চালাতেন, হঠাৎ করে বাবার গায়ে জ্বর আসলো, জ্বরে বাবা থরথর করে কাঁপে, সন্তান এসে ডাক দিয়ে কয় মা আব্বু আর দুই দিন আছে পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ দিন। মা ডাক দিয়ে কয় স্বামী গো, বিয়ের সময় দুটো কানের দুল দিয়েছিলাম, আমার কলিজার টুকরা সন্তানের জন্য দুল দুটো বিক্রি করে পরীক্ষার টাকা জমা দাও। বাবা ডাক দিয়ে কয় স্ত্রীরা, কানের দুল বিক্রি করার দরকার নাই, আমি সকাল বেলায় টাকা ম্যানেজ করে দিব। বলে তুমি তো রিক্সা চালাইতে পারো না, আজ কয়েকদিন জ্বরে পড়ে আসো। বলে দেখা যাক কি করা যায়। সকাল বেলায় বাবা নাস্তা করার, চা খাওয়ার নাম করে বাজারে গিয়ে ওই জ্বর গায়ে কাঁপতে কাঁপতে রিক্সা নিয়ে বাড়িয়েছে ছেলের টাকার জন্যে। বউ হারাইলে বউ পাওয়া যায়, বউ তালাক দিলে বউ মিলে, মা হারায় গেলে মা আর বাবা পাওয়া যায় না। ধান রসুন সিমেন্ট টাকা, নাকের দুল, নাকের গহনা নিয়ে কোরআন শরীফ দান, ডিম দান নিয়ে হাত তুলেছি মাবুদ। এমন একটা টাইমে হাত দুখানা তোমার আদালতে তুলেছি। মা হারা সন্তানের দিকে তাকাও, বাবা হারা সন্তানের দিকে তাকাও, স্ত্রী হাতা বস স্ত্রী হারা অসহায়ের দিকে তাকাও, পর্দার আড়ালে স্বামী হারা বিধবার দিকে তাকাও। আল্লাহ, যারা মারা গেছে কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। যে হাতে দান করলো ওই হাতখান জীবনে টাকার অভাবে কোনো মুনাফেকের কাছে নিচু বানায়ো না। মাবুদ গো, তোমার দরবারে আমি গুনাগার, এই পাটুলি পাড়া মাদ্রাসায় আমি কয়েক বৎসর আমি কোরআনের গুলামি করে যাই, আমিও তো কিছু কামলা বেতন পাই, এই কামলার বেতন স্বরূপ, কামলার খরচ স্বরূপ তোমার দরবারে দরখাস্ত জানাই। ধান দিল, ডিম দিল, টাকা দিল, রসুন দিল, সিমেন্ট দিল, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো মুনাফেকের কাছে নিচু বানায় না। আজকের দানকারীর হাতের দিকে তাকাইয়ে সারা বাংলার নয় সারা বিশ্ব থেকে তুমি করোনা ভাইরাস উঠায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে লা ইলাহা, হলো না লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ওয়াজ শুরু করার আগে দরুদ পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে সল্লি আলা মাওলানা ওয়ালা আলেস মা বাজি সে দমামা বান্দ্রে আমামা সে রুচু করে মুসলমান ডাক এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান মহাব্বতের সাথে আল্লাহুম্মা সল্লি আলাম মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা
সবাই বলি আমিন। 20 কেজি 20 কেজি 1 মন 1 বস্তা সিমেন্ট একটু ওয়াজ করার সুযোগ দেন ভাই নাকি। তারপরে হাতের ভিতরে আছে 1 মন 20 কেজি 20 কেজি 1 মন আর হাতের মধ্যে আছে আহমদ আলী 1 মন। এবার বলেন কয় মন হইল? 62 মন 20 কেজি। সর্বপ্রথমে চাইছিলাম কয় মন? 10 মন। 5 জনের কাছ থেকে 2 মন করে চাইছিলাম আর সেই ধান হলো কয় মন? 62 মন। চলে আসতে বলেন পাগল নাকি? প্রধান বক্তা হলো আল্লাহর ওলি লোক আর আমরা হলাম বক্তা লোক। আমি আগেই বলেছি গলা ভালো হলে বক্তা হওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না। আপনারা আমাকে ভয় পাই কথা বলবেন না, তাড়াতাড়ি আলেন। আমাকে এক লোক কয় হুজুর কিছু মনে করবেন না, আপনাকে তৃতীয় বক্তা করেছি আমি আলহামদুলিল্লাহ। তাহলে আপনি খুশি হলেন আমি আগে আগে ওয়াজ করে বাড়ি চলে যাবো, পাগল নাকি? আবার অনেকে বলে আমি এত বড় বক্তা আমাকে প্রধান বক্তা করো নাই কেন, আর আমাকে যদি 6 নম্বর বক্তা করেন তাও আমি রাজি। কিন্তু আপনি যদি আবার এরকম করেন ওনাকে তৃতীয় বক্তা করব কিন্তু দিব শেষে, তার কারণ উনি ওয়াজ করে নেমে গেলে একটা লোকও থাকবে না। এরকম অনেক জায়গায় করে, যেমন যে বোয়ালমারি একটা মাদ্রাসা আছে না, এই কয়েকদিন আগে আমার জোহরুল মনে হয় গিয়েছিল নাকি আমাকে দিয়েছে রায় 2টার সময়। তা আমি কি রে ভাই 11:30 দেওয়ার কথা বলি, আপনি ওয়াজ করে নেমে গেলে বক্তা লোক থাকবে না। তা আমি সেটা আপনার দোষ না আমার দোষ না, তো আমাকে দিলেন না কেন? এই দেখেন সবাইকে বলিস আমাকে কয়টায় দিবেন, রাইট টাইম বলেন। আমি 2 ঘন্টা আগে যাবো না, ঠিক আমি টাইম মতো চলে আসছি। আমাকে বলছে 10:30, ঠিক টাইম মতো চলে আসছি। আপনি দাওয়াত দিয়ে কমপক্ষে শিওর থাকবেন যে বাঙালি হুজুর আসবেই ইনশা ইনশা। এবার ডবল জালসা আমি করি না, যদি কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে যায় আগে জিজ্ঞাসা করব যে ভাই আপনারা কখন দিবেন, কইলে হুজুর কিছু মনে করবেন না আমাদের তো সারা রাত ব্যাপী জালসা, আপনাকে রাত 2টার সময় দিব। আমি আগেই এই আশেপাশে ঝাড়িয়ে আসি যাতে শর্ট করে যাওয়া যায়। আমি খবরদার আমি মানুষের সাথে এমন কোনো কিছু না করি যেন এই বয়সটা কলঙ্ক হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আসেন তো দেখি গিবদ আমাদের দেশে, সুদ আমাদের দেশে। সুদ খালি এই যে এই এলাকাটাই নাই, সব জায়গায় সুদ। আরে না পাটুলি পাড়ার লোক যেভাবে দান করতেছে মাদ্রা, এরা সুদ খায় নাকি? সুদের সুদের আরবি আরবি ওয়াজ হবে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, এটা হলো আরবি ওয়াজ, কোরআনের ওয়াজ। আর বাংলা ওয়াজ দাঁতে যদি পোকাতে কামড় মারে তাহলে আপনি 7 জন সুদখোরের নাম লিখে যেখানে সাইপি ধরবেন, পোকা বলবে ও মাস হইলে গেলাম। রবিউল আদমুন আশিক বি আদমুন আব্দুল কুদ্দুস 1 মন, এখন আর আর মানে হিসাব টিসাব করছি না। 64 ধরেন ভাই একটু হিসাবে পাকা। হ্যাঁ হ্যাঁ মাল টাইট লোক, আল্লাহ যেন আমার থেকে বড় বক্তা বানিয়ে দেয়। সবাই বলে না আমিন। চাদর দেয় টাকাটা ঢাইলি কয় বরকত হিসাবে দিয়ে যান, বরকত হিসাবে দিয়ে যান, আল্লাহ যেন আর বরকত দিয়ে দেয়। রফিকুল ইসলাম 1 মন ধান, নাজমা খাতুন 20 কেজি ধান, জহরুল ইসলাম 1 মন ধান, জলিল 1 মন ধান, রফিকুল 20 কেজি রসুন, হাসিবুর রহমান 1 মন ধান। এবার কত হলো? চেহারা দেখেছেন? যাই হোক সব কথা পরে হবে। ইদ্রিস আলী 20 কেজি, প্রধান বক্তাকে বসায় থুয়ে বেয়াদবি, শামীম আহম্মদ 1 মন, তারপরে মোর্শেদ আলী। আমি এই জান্নাতের বাগানে আমি শপথ করছি না, তারপরেও আমি সত্য কথা বলছি। আমার মনের মধ্যে বলতেছিল আল্লাহ ধান যদি 70 মন হইতো এখন 71 মন হয়ে গেছে। আর ও যেখানে প্রধান হুজুর মুরগ নাকি আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আজকে আল্লাহ যে কত খুশি দেখ, এতিমখানা করেছে ডিমের গাদি, আবার ইয়ে আবার একেবারে ঘুমেছিল নাকি? ঘুমের থেকে ডাইকে তুলে নিয়ে এসেছে, তাড়াতাড়ি নিয়ে যান আবার পেশাব করে দিলে আবার আরেক সমস্যা। আমি ফুরফুরার পীর সাহেব জনাব আব্দুল সাত্তার সিদ্দিকী ওনার সাথে ওয়াজ করেছি, উমর সিদ্দিকী সাহেবের সাথে ওয়াজ করেছি, আর ভারতে করেছি আবু ইব্রাহিম ওবায়দুল্লাহ সিদ্দিকী, উনি মনে হয় নাই
পর্দা করেছেন, তো উনি আসতে পারেন নাই। আসলে তো পাসপোর্ট ভিসা এত বেলা তো আপনি যদি দশজন ফুরফুরা পিসাব যেতেন এই টাইমে থাকতো, কিন্তু উনি আসতে পারেন নাই, যার জন্যে উনি প্রতিনিধি পাঠিয়েছেন। তো সামান্যতম অলির স্পর্শে থাকা হাজার বছরের বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। ওনার হাতে এই সবগুলো দোয়া করে দিবেন। আর টাইম বাড়াই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি নাকি, বিএনপির লাঙ্গল মার্খা? আমি কারোর বিরুদ্ধে বলি নাই, কালকে চার দোকানে খবরদার বলবেন না, উনি কিন্তু রাজনীতির বিরুদ্ধে বলি যাচ্ছে। তাহলে ওসি সাহেব ফোন করবে, আপনি খবরদার ভুল করে ভাঙ্গুরে আসেন না, আমার আমাকে বিপদে ফেলেন না ভাই। আমাকে একদিন জিজ্ঞাসা করছে, আপনি কি বক্তা? পুলিশে বলছে আপনি কি বক্তা? আমি আমার চেহারা দেখলে চোর মনে হয় নাকি?